হাঁস মুরগির খামার করে স্বাবলম্বী বিরামপুরের দিলরুবা। দিনাজপুরের বিরামপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। একজন আদর্শ গৃহিণী হওয়ার পরেও যে সমাজের প্রতিটি উন্নয়ন কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারে, দিলরুবাকে না দেখলে তা বোঝা যাবে না। হাঁস মুরগির খামার করে এলাকার মানুষের কাছে সে বেশ জনপ্রিয়। জানা যায়, করোনার মহামারীর সময় একটি ব্রয়লার মুরগির খামার গড়ে তোলেন, পাশাপাশি হাঁস ও কবুতর পালন করেন তিনি। পরে 2021 সালের 1000 ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে গড়ে তোলেন আরেকটি ব্রয়লার মুরগির খামার। প্রথম দিকে অল্প পরিসরে শুরু করলেও এখন তার খামারে রয়েছে 1500 ব্রয়লার মুরগি। এতে তিনি মাসে আয় করছেন 1,00,000 টাকার উপরে। এমনটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের টাটকপুর বেলডাঙ্গার মহল্লাতে। দিলরুবা বেগম পৌর শহরের টাটকপুর বেলডাঙ্গার আনিসুর রহমানের স্ত্রী। দিলরুবা বেগম ব্রয়লার মুরগি পালন করে এলাকায় ব্যাপক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সবার কাছে অনুকরণীয়। রবিবার সরেজমিনে গিয়ে জানা যায়, বর্তমানে তার পৃথক দুইটি খামারে রয়েছে 1500 ব্রয়লার মুরগি। এসব ব্রয়লার মুরগির বাচ্চা বিজলি ডিলারের মাধ্যমে থেকে 35 টাকা দরে একদিনের ব্রয়লার মুরগির বাচ্চা কিনে নিয়ে আসেন তার স্বামী। আর এসব ছোট ব্রয়লার মুরগিগুলোকে খাওয়ানো হয় ফিড। খামারে টানা 32-45 দিন পালন করার পর এসব ব্রয়লার মুরগি বাজারজাত করার উপযোগী হয়। প্রত্যেকটি ব্রয়লার মুরগি প্রায় 140-145 টাকা দরে পাইকাররা কিনে নিয়ে যায় তার বাড়ি থেকে। দিলরুবা বেগম এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন, কৃষিকাজ ও মুরগি পালন করতে আমার কাছে ছোটবেলা থেকেই অত্যন্ত ভালো লাগত। তাই মহামারী করোনায় দীর্ঘ সময় বাড়িতে বন্ধ থাকা অবস্থায় প্রথমে ব্রয়লার মুরগির খামার গড়ে তোলে, পরে খামার আরও বড় করে এখন আলহামদুলিল্লাহ আমার খামারে প্রায় 1500 ব্রয়লার মুরগি রয়েছে। অল্প সময়েই সফলতা অর্জন করেছি, আমার ভাগ্যের চাকা ঘুরে গেছে। আশা করছি আগামী দিনে এর চেয়ে আরও বড় পরিসরে আমি মুরগির খামার করব। ব্রয়লার মুরগির খামারের দিলরুবা বেগমের সফলতা দেখে এলাকার অনেকেই এখন এই মুরগির খামার করতে শুরু করেছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ARM আর মামুন এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন, একজন আদর্শ গৃহিণী ঘরের কাজের পাশাপাশি মুরগির খামারের করে একজন আদর্শ খামারি হিসেবে এলাকায় বেশ পরিচিতি লাভের পাশাপাশি মাংসের চাহিদা পূরণ করে জাতীয় পর্যায়ে ব্যাপক অবদান রেখে চলেছে দিলরুবা বেগম। তিনি আরও বলেন, আমরা খামারিদেরকে বিভিন্ন রোগের ভ্যাকসিন প্রদানসহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমি এগুলো সব আমার নিজের শখের বসে আমি করি, এতে আমার সময় কাটে, আমার সংসারের দারিদ্রতা কিছুটা দূর হয়। ঠিক আছে, আপনি বিরামপুর উপজেলার কাটকপুর বেলডাঙ্গার জনাব দিলরুবা বেগম, তিনি একজন গৃহিণী, বাড়ির কাজের পাশাপাশি তিনি হাঁস মুরগি কবুতর এগুলো পালন করে থাকেন। তার 600 লেয়ার মুরগি আছে এবং সেইটা পালনের মাধ্যমে তিনি নিজে স্বাবলম্বী হয়েছেন, সংসারের আর্থিক উন্নতি হয়েছে এবং সেই সাথে দেশের প্রাণীরা মিশের যে চাহিদা সেটা সরবরাহ করা হচ্ছে। আমি খুবই আনন্দিত, তিনি একজন পরিশ্রমিক খামারি, তিনি সবসময় আমাদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সাথে যোগাযোগ রাখেন। আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি, তার এবং তার খামারের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।